বিসমিল্লাহ রহমান রহিম সালাম আদাব এবং শুভেচ্ছা গ্রহণ করুন রোহিঙ্গার সমস্যা নিয়ে আমরা খুব টেনশনের মধ্যে ছিলাম রোহিঙ্গার বিষয় নিয়ে সরকার এবং জনগণ আমরা দেশে বিদেশে যারা যে যেখানে ছিলাম রোহিঙ্গারা যেদিন মহাসমাবেশ করলো সেদিন থেকে আমাদের মনের মধ্যে একটা চিন্তা আমাদের মনের মধ্যে একটা টেনশন জন্ম নিল যে রোহিঙ্গারা আমাদের জন্য একটা আতঙ্ক রোহিঙ্গারা আমাদের জন্য একটা বিপদ হিসাবে দেখা দিয়েছিল ধন্যবাদ জানাচ্ছি কোন প্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই পর্যন্ত রোহিঙ্গা রোহিঙ্গাদের সমাবেশের পরে রোহিঙ্গাদের মহিবুল্লার ডাকে সমাবেশের পরে সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলা বাংলাদেশের মানুষকে জানানো দরকার কিন্তু সরকারের অনেক ভালো কাজ প্রচার প্রচারণা হচ্ছে না কারণ সরকারের দলের সরকার দলের যারা রয়েছে তারা কিন্তু এখন তারা নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছে দেশ এবং রাষ্ট্রের পক্ষে সরকার যে ভালো কাজ করে যাচ্ছে সময় কাজ করে যাচ্ছে সেই প্রচারগুলা কিন্তু আপনার তৃণমূল পর্যায়ের মানুষ আপনার জানতে পারে নাই দেশ এবং রাষ্ট্রের পক্ষে যখন সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় তখন আমরা উচিত সরকারকে উৎসাহ দেওয়া রোহিঙ্গার সমস্যা নিয়ে রোহিঙ্গারা যেদিন সমাবেশ করলো সেদিনই আমি ভিডিও বার্তা দিয়েছিলাম আমি প্রথম আওয়াজ দিয়েছিলাম যে রোহিঙ্গাদের হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া হোক আমি প্রথম আওয়াজ দিয়েছিলাম ক্যাম্পের নেটওয়ার্ক বন্ধ করা হোক আমি আওয়াজ দিয়েছিলাম রোহিঙ্গারা কেন বেরিয়ে যায় আমি আওয়াজ দিয়েছিলাম রোহিঙ্গাকে কিভাবে পাসপোর্ট পায় আমি আওয়াজ দিয়েছিলাম যে নূর ডাকাতকে গ্রেফতার করা হোক এবং বন্দুক যুদ্ধে নেওয়া হোক আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি আহ ডাকাত নূরকে বন্দুক যুদ্ধে নিয়ে তার লাশ আমরা দেখেছি সেটা আমাদের জন্য খুশির খবর এই ডাকাতরা এই ডাকাতদেরকে আমরা আশ্রয় দিয়েছি এই ডাকাতরা আমাদের একটা একজন যুবলীগের একজন যুবলীগের ছেলেকে আপনার হত্যা করেছে যে যুবলীগের ছেলে রোহিঙ্গাদেরকে খাবার নিয়ে দিয়েছিল যে যাকে খাবার দিয়েছে যাদের ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছে মানে গৃহহীন মানুষকে আশ্রয় দিয়েছে যে জাতি এটা যুবলীগের নেতা না এটা আমার এক ভাই আমার এক ভাইকে হত্যা করেছে এটা আমরা যুবলীগ আর যুব দল আর আওয়ামী লীগ আর বিএনপি আশ্রয় দিয়েছি তারা আমাদেরকে আমাদেরকে হত্যা করলো ডাকাতের এই লাশটা হচ্ছে রোহিঙ্গাদের জন্য একটা মেসেজ একটা বার্তা মানবিক বাংলাদেশের এক পৃষ্ঠা দেখেছে রোহিঙ্গারা অন্য পৃষ্ঠা দেখে নাই আমার আমি আমি দাবি করেছিলাম আপনার টেলিযোগাযোগ মন্ত্রীকে ফেসবুকের মাধ্যমে উনি ফেসবুকে ফেসবুকে থাকেন থাকেন ডিজিটাল মন্ত্রী ওনার কাছে জানতে চেয়েছিলাম যে বায়োমেট্রিক ছাড়া বাংলাদেশের কোনো নাগরিক যখন সিম পায় না তাহলে পাঁচ লক্ষ রোহিঙ্গারা কিভাবে সিম পেল তার অ্যাকশন শুরু হয়েছে সাত দিনের মধ্যে রোহিঙ্গাদের হাত থেকে সিম আপনার বায়োস্ট করা হবে রোহিঙ্গারা আর কোনো ধরনের টেলিযোগাযোগ করতে পারবে না টেলিফোন কোম্পানিদেরকে বলে দেওয়া হয়েছে সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে কোনো টাওয়ার থাকবে না কোনো রোহিঙ্গার হাতে টেলিফোন থাকবে না এবং আজকে থেকে এটা শুরু হয়েছে এবং সরকারকে ধন্যবাদ জানাই রোহিঙ্গাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে আপনার কাটাতারের বেড়া থাকবে এবং সরকার চিহ্নিত করেছে যেসব এনজিওরা যেসব এনজিও আপনার রোহিঙ্গাদেরকে উৎসাহ দিয়েছে বাংলাদেশ থেকে না যাওয়ার জন্য তাদেরকে চিহ্নিত করা হয়েছে একচল্লিশটা এনজিও কে আপনার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিতাড়িত করা হয়েছে পরবর্তীতে আরো রোহিঙ্গারা এখান আরো এনজিও দেরকে সরকার চিহ্নিত করেছে আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে আপনি পৃথিবীতে মানবতার মা হিসাবে পরিচিত হয়েছিলেন আমরাও খুশি আপনি যেটুকু সম্মান অর্জন করেছিলেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের অর্জন এখন আমরা সত্তর কোটি বাঙালি আপনাকে বাঙালির মা দেখতে চাই রোহিঙ্গাদেরকে নিয়ন্ত্রণ করুন রোহিঙ্গাদেরকে পাঠিয়ে দিন এবং ইদানিং আসামের আসামে যে তাদের নাগরিকত্ব তালিকা নিয়ে তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যাই হোক আসামের অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা আমরা জানাই আসামের অর্থমন্ত্রী বক্তব্য দিয়েছেন যে চোদ্দ লক্ষ বাংলাদেশিকে ফিরে দেওয়ার জন্য বাংলাদেশের সাথে আলাপ আলোচনা করা হবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থ জবাব দিয়েছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী যথার্থ জবাব দিয়েছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন উনিশশো সালের পরে আর ভারতে কোনো বাংলাদেশি যায় নাই এটাই হচ্ছে আমাদের জবাব আমাদের জবাব থেকে যেন আমরা পিছিয়ে না আসি মাননীয় প্রধানমন্ত্রী দেশ এবং রাষ্ট্র এবং স্বাধীনতা সার্বভৌমত্ব লাল সবুজের এই পতাকা রক্ষা করার জন্য দলমত নির্বিশেষে দেশপ্রেমিক সব বাঙালি সব বাংলাদেশী হিন্দু বৌদ্ধ মুসলমান আমরা রাষ্ট্রের সাথে রয়েছি দেশের সাথে রয়েছি আমরা রয়েছি আমাদের স্বাধীনতার পক্ষে আমরা এখন থেকে মনে করি যে প্রতিটা যুবক আমরা সেনাবাহিনী আমরা রেব আমরা বিজিবি